ক্লাস টেনে আমরা ইতিহাসের আলোচনায় ষষ্ঠ অধ্যায়ে ছিলাম। লাস্ট ভিডিওতে আমাদের আলোচনা ছিল ভারতবর্ষের রাজনীতিতে এবং স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত তিনটে আঞ্চলিক আন্দোলন সম্পর্কে। আজকে আমাদের এই অধ্যায়ে পরবর্তী বিষয় অহিংস অসহযোগ আন্দোলন। অহিংস মানে যার মধ্যে হিংসার কোনো আশ্রয় থাকবে না, এবং সত্যাগ্রহ শব্দের অর্থ সত্যের প্রতি অবিচল নিষ্ঠা। এই দুই অস্ত্রকে হাতিয়ার করে গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। গান্ধীজির হাত ধরে ভারতের যে প্রথম স্বাধীনতা আন্দোলন হয়েছিল তা অহিংস অসহযোগ আন্দোলন। 1920-21 খ্রিস্টাব্দে গান্ধীজি তথা জাতীয় কংগ্রেসের দ্বারা এই আন্দোলন পরিচালিত হয়েছে। কিন্তু আমাদের অহিংস অসহযোগ আন্দোলন সরাসরি পরীক্ষাটিক ওই মাধ্যমিক ওইভাবে প্রশ্নের আকারে আসে না। এখানে প্রশ্ন আসে এরকমভাবে, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় কৃষক সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। কিন্তু সেটা জানার আগে আমাদেরকে অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটুখানি জানতে হবে। গান্ধীজি দ্বারা পরিচালিত ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের মূল কথা ছিল অসহযোগিতা, অর্থাৎ ব্রিটিশ সরকারের সঙ্গে সমস্ত দিক থেকে সহযোগিতার হাত সরিয়ে নিয়ে তাদের সঙ্গে অসহযোগিতা করা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গান্ধীজি কিন্তু কখনোই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি অস্ত্র হাতে লড়াইয়ের কথা বলেননি, কারণ উনি অহিংসার নীতিতে বিশ্বাস করতেন। অর্থাৎ রক্তের বদলে রক্ত, এই নীতিতে গান্ধীজির বিশ্বাস ছিল না। তাই উনি অহিংস আর অসহযোগ আন্দোলনের পথকেই অবলম্বন করেছিলেন। অসহযোগিতা মানে কীরকম? উনি অসহযোগিতার ক্ষেত্রে তার কতগুলো উপায় আমাদেরকে দেখিয়েছিলেন। কংগ্রেসের নাগপুর অধিবেশনে ঠিক হয়েছিল আগামী দিনে, 1919 খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশনে ঠিক হয় যে আগামী দিনে কংগ্রেসের দ্বারা ভারতবর্ষব্যাপী একটা জাতীয় আন্দোলন পরিচালিত হয়। সেই আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী মহাশয়। তা সেই গান্ধীজি অসহযোগ আন্দোলনের দায়িত্ব নেওয়ার পর তার কর্মসূচি ঘোষণা করে। এক্ষেত্রে যারা আন্দোলন করবেন অর্থাৎ ভারতবাসী, তারা কি করবেন? আন্দোলনের কতগুলো কর্মসূচি হিসাবে বলে দেওয়া হয়েছিল যে আগামী দিনে ভারতবাসী সম্পূর্ণভাবে ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতা করবেন। অর্থাৎ ব্রিটিশের অফিস আদালতে কোনো ভারতীয় চাকরি করবে না, অথবা কিংবা ব্রিটিশের বাড়িতে পরিচারিকা বা রন্ধনকর্মী, রান্নার কাজ, এই ধরনের কোনো কাজ ভারতবাসীরা করবে না, ব্রিটিশের আইন মানবে না, ব্রিটিশকে কোনোরকমভাবে জমির জন্য খাজনা দেওয়া হবে না, এবং ওরা যে প্রশাসন আমাদের দেশে চালায় সেই প্রশাসনের কোনো নিয়মকানুন মানা হবে না, অর্থাৎ তাদের সঙ্গে কোনোরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে না। এই না দিয়েই অসহযোগ আন্দোলনের যাত্রা শুরু। কিন্তু এগুলোকে বলা হয় নেতিবাচক কর্মসূচি। এই সবই যদি আমরা না বলে দিই, অর্থাৎ ওদের অফিস আদালতে চাকরি করব না, ওদের স্কুল কলেজে আমরা করব না, তাহলে কি আমরা পড়াশোনাই ছেড়ে দেবো? সেই জন্যই বললাম যে প্রথমে যে কর্মসূচিগুলো বলেছি সেগুলো হচ্ছে নেতিবাচক কর্মসূচি। এর কিছু ইতিবাচক বা পজিটিভ দিক আছে। সেক্ষেত্রে গান্ধীজি কি বলেছিলেন? উনি বলেছিলেন আমাদের নিজেদের উদ্যোগে, অর্থাৎ দেশীয় উদ্যোগে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে নিতে হবে। আমরা যদি ব্রিটিশ পণ্য ব্যবহার না করি তাহলে ভারতবর্ষে সেই পণ্য তৈরি করার ব্যবস্থা করতে হবে, এবং ব্রিটিশ আইনকানুন যদি আমরা না মানি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কাউন্সিল তৈরি করে দেশকে পরিচালনার জন্য উপযুক্ত আইন তৈরি করে নিতে হবে। তাহলে আমরা আমাদের দেশের মানুষকে আর পিছিয়ে পড়াটা আমাদেরকে দেখতে হবে না। তাই আন্দোলনের দুটো দিক, প্রথম অংশে বলেছি সব কিছু ব্রিটিশ জিনিস বর্জন করো অর্থাৎ না, এটা নেতিবাচক দিক। তারপর সেটা ভারতীয় উদ্যোগে তৈরি করা অর্থাৎ আমাদের উদ্যোগে তৈরি করা, তাকে আমরা বলবো একটা ইতিবাচক দিক বা একটা পজিটিভ সাইন। এই দুই কর্মসূচিকে মাথায় নিয়ে গান্ধীজির দ্বারা অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলন প্রায় সমগ্র ভারতবর্ষব্যাপী গান্ধীজির একটা প্রভাব ছিল, তার ফলে ভারতবর্ষব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল।
কিন্তু আন্দোলন যখন শেষের দিকে আসে অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে আন্দোলন শুরু হওয়ার পরের বছরই আমরা দেখছি যে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন, বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পিছনে একটা কারণ তো অবশ্যই আছে, সেই কারণটা নাম হচ্ছে এরকম চৌরি চৌরা ঘটনা। আমাদের কাছে 2 নম্বরে প্রশ্নও আসবে এরকম ভাবে, চৌরি চৌরা ঘটনা কি, অথবা গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তখন আমাদেরকে এই চৌরি চৌরা ঘটনার কথাটা বলতে হবে। চৌরি চৌরা উত্তরপ্রদেশের একটা ছোট গ্রাম, সেখানে একটা ছোট থানা ছিল, সেখানকার যারা আন্দোলনকারী তারা ওই থানার সামনে স্লোগান দিচ্ছিল, তারা তাদের আন্দোলন পরিচালনা করছিল, কিন্তু হঠাৎই উত্তেজিত জনতা থানা আক্রমণ করে এবং থানা এক প্রকার জ্বালিয়ে দেয় আগুন দিয়ে, তার ফলে থানাতে যত পুলিশকর্মী ছিল তারা পুড়ে মারা যায়। এই যে আচরণ আন্দোলনকারীদের, এটা গান্ধীজিকে বেশ দুঃখ দিয়েছে, কারণ গান্ধীজি কিন্তু প্রথম থেকেই বলে আসছি উনি আন্দোলন হিংসার পথে চলে যাক এটা উনি কখনোই চাননি। অর্থাৎ চৌরি চৌরার ঘটনা প্রমাণ দিচ্ছে যে গান্ধীজির যে অহিংস অস্ত্র তা ত্যাগ করে সেখানকার মানুষ আন্দোলন রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে। তখনই গান্ধী সিদ্ধান্ত নেন, যেহেতু আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে বা নিয়ন্ত্রণমুক্ত হয়ে যাচ্ছে, আন্দোলন উনি বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু অসহযোগ আন্দোলন উনি বন্ধ করলেন মানেই যে ভারতবর্ষের সমস্ত স্বাধীনতার স্বপ্ন বিফলে গেল তা নয়। এই আন্দোলন ব্রিটিশ সরকারের উপর অবশ্যই একটা চাপ তৈরি করেছিল, যা তাদেরকে চিন্তা করতে বাধ্য করেছিল যে ভারতবাসী চাইলে সমগ্র দেশব্যাপী একটা জাতীয় গণ আন্দোলন তারা গড়ে তুলতে পারে। এবং এই গণ আন্দোলন আমরা কেন বলবো, কারণ এই আন্দোলনে শুধুমাত্র যে কংগ্রেস কর্মী তারাই যোগ দিয়েছিল তা নয়, আন্দোলনে ছাত্র, যুব সম্প্রদায়, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, এমনকি বাড়িতে পর্দার আড়ালে থাকা যে সমস্ত মহিলা যাদের মধ্যে এই দেশপ্রেমের আগুন জ্বলছিল, তারাও কিন্তু সেই বন্ধন ছেড়ে বাইরে বেরিয়ে সেই আন্দোলনে সামিল হয়েছিল। তাই সেই অর্থে আন্দোলন একটা সর্বাত্মক রূপ ধরেছিল। তাই আমরা অসহযোগ আন্দোলনকে গান্ধীজি দ্বারা পরিচালিত ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন বলতেই পারি। এই অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি, অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে যখন সমগ্র ভারতবর্ষব্যাপী অসহযোগ আন্দোলন পরিচালিত হচ্ছে, সেই সময় কৃষক অর্থাৎ যারা মাঠে ঘাটে কাজ করছে আমাদের জন্য ফসল ফলাচ্ছে, তারা কি তাদের কাজ করে যাচ্ছে? তাদের কি দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? তারা কি দেশের স্বাধীনতার কথা ভাবে না? আমরা সেই অংশটা নিয়ে এখন আলোচনা করতে যাব। অর্থাৎ আমাদের এখানে আমাদের সাবজেক্ট বলে দিচ্ছে যে এই আন্দোলন শুধুমাত্র ভারতবর্ষের একটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। আগেই বলেছি আন্দোলন গণ আন্দোলনের চেহারা নিয়েছিল, সেই অর্থে ভারতবর্ষে কৃষক সম্প্রদায় আন্দোলনে সামিল হয়েছিল। তাই আমাদের কাছে এখানে একটা প্রশ্ন আসবে যে অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, অর্থাৎ এটা 4 নম্বরের প্রশ্ন আকারে পরীক্ষার সময় আসবে। সেক্ষেত্রে আমাদেরকে প্যারা করে করে লিখতে হবে। প্রথমে ধরো বাংলা, বাংলায় যে সমস্ত কৃষকরা চাষবাস করে বা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা কি এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল? উত্তর একদমই না। সেই সময়কার কংগ্রেস নেতা এবং কৃষক নেতা, যাকে আমরা দেশপ্রাণ বলে চিনি বা জানি, বীরেন্দ্রনাথ শাসমল, বীরেন্দ্রনাথ শাসমলের উপাধি হচ্ছে দেশপ্রাণ, তা তিনি মেদিনীপুরে কৃষকদেরকে সংগঠিত করে আন্দোলনকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিলেন। অসহযোগের যে সব কর্মসূচি ছিল তা তো কৃষকরা মানছিলই, তার পাশাপাশি তারা ব্রিটিশকে দেওয়া খাজনা দেওয়া একেবারেই তারা বন্ধ করে দিয়েছিল, কারণ এটাই আন্দোলনের একটা অন্যতম হাতিয়ার বা অস্ত্র। এবং মেদিনীপুরে শুরু হওয়া বাংলায় এই কৃষক আন্দোলন ধীরে ধীরে কুমিল্লা, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন শুধুমাত্র হিন্দু অথবা মুসলিম এরকম নির্দিষ্ট কোনো শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ধর্ম নির্বিশেষে আপামর বাঙালি, বাংলার এই কৃষক শ্রেণী বা কৃষক সমাজ এই আন্দোলনে সামিল হয়েছিল। বাংলা ছাড়াও অযোধ্যা, যে জায়গাটা এই মুহূর্তে উত্তরপ্রদেশে অবস্থিত, সেখানকার কৃষকরাও বাবা রামচন্দ্রের নেতৃত্বে আন্দোলনে সামিল হয়। তারা ব্রিটিশের যে জমি জরিপ করার পদ্ধতি ছিল তারা মানতে চায়নি এবং ব্রিটিশকে সবরকমভাবে খাজনা দেওয়া বন্ধ করেছিল। উত্তরপ্রদেশে সেই সময় একা আন্দোলন বা একতা আন্দোলন চলছিল, এর বিষয়ে আমরা পরের দিন আলোচনা করব। কিন্তু একতা আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষকরাও অযোধ্যা কৃষকদের সঙ্গে মিলিতভাবে তারা অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী গণ আন্দোলন
মানে তারা কিন্তু নিজেদেরকে দূরে সরিয়ে রাখেনি। অন্ধ্রপ্রদেশে গুন্ডুর কিংবা পালান্ড বলে একটা জায়গা আছে, সেখানকার কুডাপ্পা নেল্লোর এই এলাকার কৃষকরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাদের দাবি তো একটা কিছু ছিল, তারা সেখানে দাবি তুলেছিল ব্রিটিশ সরকারকে খাজনা হ্রাস করতে হবে, যে অত্যাচারমূলক অরণ্য আইন আছে সেই অরণ্য আইনকে বাতিল করতে হবে, এবং এইভাবে কৃষকরা সংগঠিত করে নিজেদের দাবি দেওয়া তারা ব্রিটিশ সরকারের কাছে পেশ করেছিল এবং সংঘবদ্ধভাবে তাদের আন্দোলন তারা চালিয়ে যায়। এই আন্দোলনের আজ বিহারেও এসে পড়েছিল, বিহারের জমিদার শ্রেণীর একটা চরম অত্যাচারের মুখে কৃষকদেরকে পড়তে হয়েছিল। তাই সেখানকার কৃষকরা তাদের প্রথম আন্দোলন শুরু করেছিল জমিদার সামন্ততান্ত্রিক জমিদারদের বিরুদ্ধে, তারপর এই আন্দোলন ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। অর্থাৎ কৃষকরা কিন্তু নিজেদেরকে তারা ঘরের মধ্যে কেউ বন্দি করে রাখেনি। কেরালার মোপ্লা অর্থাৎ মালাবার অঞ্চলের যে কৃষক যারা মোপ্লা শ্রেণী নামে পরিচিত তারাও এই কৃষক বিদ্রোহে সামিল হয়েছে। তাহলে আমি কি বললাম, এখানে আমরা বলতে চাইছি সমগ্র ভারতবর্ষ ব্যাপী বা ভারতবর্ষ জুড়ে যখন অসহযোগ আন্দোলন হচ্ছে তখন ভারতীয় কৃষক সমাজ নিজেদেরকে জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখেনি। সেই জন্য আমরা উদাহরণ হিসাবে বাংলার কৃষক সম্প্রদায়, অযোধ্যার কৃষক, অন্ধ্রপ্রদেশের কৃষক, বিহারের কৃষক এবং কেরালার কৃষক, অর্থাৎ সর্বত্রই আমরা দেখেছি কৃষকরা তাদের মূল যে পেশা জমি জমা চাষ তারা সেটা ছেড়ে অসহযোগ আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিল ব্রিটিশকে তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখাতে। তাই কৃষক শ্রেণীর অবশ্যই একটা ভূমিকা ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এবং অসহযোগ আন্দোলনে, একথা আমাদেরকে স্বীকার করতেই হবে। উত্তরটা আমরা এইভাবে প্লেস করব। এর আগে গান্ধীজির যে তিনটে আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তার একটা ওয়ার্কশিট দিয়েছিলাম, সেই ওয়ার্কশিটের মাত্র তিনজনের উত্তর আমি এক্ষেত্রে পেয়েছি। তা আমি আশা করব যারা পরে এর মধ্যে যুক্ত হয়েছ তারা এবং যারা আগে থেকে ছিলে একটু মন দিয়ে বিষয়টা শুনবে এবং নিজেদের টেক্সট বইতে পড়বে, সমস্যা হলে আমাদেরকে সরাসরি জানাও এবং ওয়ার্কশিটের কাজ করে অবশ্যই জমা দেবে, কারণ তোমরা অংশগ্রহণ করলে তাহলে আমাদের কাজের একটা উৎসাহ থাকবে এবং আমরা অন্তত বুঝতে পারবো যে পড়াটা তোমাদেরও এগিয়ে যাচ্ছে, যা আগামী দিনের পরীক্ষা দিতে গিয়ে ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে তোমাদের ক্ষেত্রে কিছুটা সহযোগিতা পাবে এক্ষেত্রে দাঁড়িয়ে। তাই একেবারে যদি ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকো তাহলে কিন্তু কাজটা এগোবে না, আশা করবো কাজগুলো করে তোমরা অবশ্যই জমা দেবে।